দর্শক, আমি নিশা তাসনিম প্রমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ স্পেশাল তিব্বত স্নো প্রেজেন্স মিউজিক ভিউ। আজকে আয়োজনটি সাজানো হয়েছে একটু ভিন্ন রূপে। আজ আমরা শুধু গান শুনবো না, আজ আমরা আড্ডা দিব জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজার সাথে। আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটছে তোমার? ঈদ আমি মানে ঈদের যে আয়োজনগুলো আমি এই পর্যন্ত গেলাম, মানে ঈদের মধ্যে কোথায় গেলে মানে গ্রামের বাড়িতে না, টিভি শোস গুলো যেগুলোতে আয়োজনে অংশগ্রহণ করেছি সেই সবগুলোতেই আমি সেম অ্যান্সারই করেছি। কারণ এবারে ঈদটা আমার একটু স্পেশাল, কারণ আমার মেয়ে ইয়াশা, ওর সাথে আমরা যেটা বলি বড় ঈদ, কোরবানির ঈদটা, এটা প্রথম। ছোট ঈদেও সে ছিল, মানে অনেক বেশি ছোট ছিল, এখনো অনেক বেশি ছোট, আড়াই মাস তিন মাস এখনো হয়নি। তো মানে আমার এবার ঈদটা পুরোটাই ওকে ঘিরে, এবং আমার বাসার সবাই মিলে তাকে নিয়ে যত সব সব জল্পনা কল্পনা। আর ঈদের ব্যস্ততা যদি বলি, তাহলে বলবো যে প্রত্যেকবারই ঈদের সময়টা আমি একটু একটু ফ্রি রাখি, মানে আমার স্টেজ শোর বাইরেও আমি যে সময়টা থাকি আমি বাসায় থাকার চেষ্টা করি পরিবারের সবার সাথে। আমি খুব যেটা বলে যে ঘর কোনো একটা মেয়ে যে কাজ, একটা লম্বা গ্যাপ গ্যাপের মধ্যে ছিলে, খুব বেশি জার্নিটা, হ্যাঁ খুব বেশি গ্যাপ ছিল না, ছিল মানে চার পাঁচ মাসের মতো আমি গ্যাপ নিয়েছিলাম। আদারওয়াইজ কিন্তু আগের সময়টাও কাজ করেছি, এরপরেও এখন আবার শুরু করে অনেক তাড়াতাড়ি কামব্যাক করেছি। হ্যাঁ, এটা বেবি, হ্যাঁ আড়াই মাস, হ্যাঁ এটা ইম্পসিবল, কিভাবে পসিবল হলো তোমার ক্ষেত্রে? একটা ব্লেসিংস আমি বলবো, কারণ আমি কিভাবে কিভাবে যেন সব হয়ে গেছে। দেখা গেল যে যখন ইয়াশা যখন খবরটা পেলাম, তারপর ওই সময়টায় আমি একটা রিয়েলিটি শোর জাজমেন্টের দায়িত্বে কথা হচ্ছিল তখন আর কি। তারপর যখন কাজটা নিলাম, দেখা গেল যে তিন মাসের মতো আমি ওই কাজটা করি। নামটা কি? ইয়াংস্টার, আরটিভি ইয়াংস্টার ছিল এটা, একটা রিয়েলিটি শো, নতুন প্রজন্মের কিছু নতুন কণ্ঠ উঠিয়ে নিয়ে আসার একটা প্রোগ্রাম। তো এই কাজটা করেছি, এবং তারপরে যে মাঝখানে গ্যাপটা নিলাম এবং সেটা শেষ করে দু মাসের মধ্যে আবার দেখলাম যে টুকটাক কাজ করতে পারি। আমি ঘর কোনো যেরকম বলছিলাম ওরকম কাজ পাগল, এর জন্য মনে হয় তাড়াতাড়ি ব্যাক হয়ে গেছে। আর যেই কথাটা ছিলাম যে ঈদের সময়টায় আমি চেষ্টা করি যে ঘরে থাকতে, এবং যেই প্রোগ্রামগুলো আমি করে এসেছি বা রেকর্ডেড বা লাইভ, সেগুলো যতক্ষণ লাইভ তো দেখতে পাই না, রেকর্ড করে যেটা দেখা যায় যে পরবর্তীতে একটু দেখার চেষ্টা করি যে কোথায় কি বলেছি, কিরকম দেখা যাচ্ছে, কি ভুলভাল বললাম নাকি গান ঠিক আছে, মানে বাসায় বসে তুমি অবজার্ভ করো কেমন হলো প্রোগ্রামটা সেটা। মানে তোমার ঈদে কি তুমি ঢাকায় থাকো না ঢাকার বাইরে? চেষ্টা করি ঢাকার বাইরে, মানে এবার কোথায় তুমি ছিলে? আমার তো এটা ঈদের ফোর্থ ডে, ঈদটা কোথায় কাটালে তুমি? এইবার ঈদে ঢাকাতেই ঢাকাতেই কাটিয়েছি। আর প্রত্যেকবার বেশিরভাগ সময় দেখা যায় যে ঈদের দিনটা বা এক দুদিন বা ঈদের প্রথম কয়েকদিন ঢাকায় থাকতে হয়, তারপরে আমি আমার ভ্যাকেশনটা শুরু হয় একটু পরে থেকে, কারণ ঈদের লাইভ থাকে, লাইভ প্রোগ্রামগুলো করতে হয়। আর গ্রামের বাড়িতে যাওয়া আমার সবচেয়ে পছন্দের, মানে কি বলবো, যদি ভ্যাকেশনও বলো যে আমার ময়মনসিং আমার গ্রামের বাড়ি, সেখানে যেতেই ভালোবাসি। তো ঈদের সময়টাও চেষ্টা করি যে আমার দাদু বাড়িতে সবার সাথে ঈদটা করা। 2008 সালে জনপ্রিয় সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান বিজয়ী লিজা, লিজার সেই জার্নিটি জানতে চাই। ওই সময়টা তো আসলে অনেক ছোট ছিলাম, আমি সবসময় বলি যে কিছু বুঝে ওঠার আগেই আসলে একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছি। তো তখনের সেলিব্রেশন থেকে এখন মনে হয় যে না, এত বড় মঞ্চে একটা পুরস্কার জিতলাম, এত এত প্রতিযোগীর মধ্য থেকে আমি উঠে আসলাম, এটা বিশাল একটা বড় ব্যাপার, এবং আমার শুরুটা তো ওখান থেকেই। তো এই জায়গাটা আমি আসলে অন্যভাবে রাখি, যে আমার গান নিয়ে সামনের দিকে আগানো, একজন সঙ্গীত শিল্পী হিসেবে সামনের আমার ক্যারিয়ারটা হবে, সেই শুরুটা ওখান থেকে হয়েছিল। তো সবসময় ওই স্মৃতিগুলো যখন মনে হয়, তখন মনে হয় যে এটা আসলে লাইফের অনেক বড় একটা ব্লেসিংস। আরেকটা জিনিস হয় যে অনেকে অনেক ভালো গান করছে, দেখা যায় যে ভাগ্য একটা ব্যাপার যে ঠিক ওই সময়টাই ওই সুন্দর করে প্রেজেন্ট করতে পারলো কিনা, গাইতে পারলো কিনা, সেটাও একটা ফ্যাক্ট। আমার মনে হয় ব্যাটে বলে ছিলে যে মনে করতে যে না আমার ফার্স্ট হতে হবে এরকম কিছু ছিল? এটা এটা আসলে না আমার ছিল না, কারণ কি আমার ছোটবেলা থেকে আমি যখন অনেক কম্পিটিশন কিন্তু আমি করতাম ছোটবেলা থেকে, আমার বড় হওয়া তো ময়মনসিংয়ে,
মানব সিং গৌরীপুরে, এবং সেখান থেকে দেখা যেত যে ওই এনভায়রনমেন্টটা এরকম যে আমরা ঢাকায় কিন্তু বাচ্চাদের এরকম আমি দেখছি না, মানে আমি এত বছর ধরে ঢাকায় আছি দেখি না, কিন্তু ওখানে কিন্তু এমন যে সবাই গান করছে, না হয় খেলাধুলা করছে, না হয় ছবি আঁকা, মানে পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কাজ করছে, একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস একটা না একটা থাকে। আর তুমি বলো, তখন কিন্তু আমাদের মাঠ ছিল, অনেক খোলা মাঠ ছিল, তারপর বাবা মারও অনেক উৎসাহিত করতো। আর এখন ঢাকা এত মানে কনজাস্টেড হয়ে গেছে, এগুলোর প্রতি ইচ্ছা করলো পারছে না অনেকে, ঢাকায় আসছে অনেকে। হ্যাঁ, আমি আসার পর থেকে আমি ওভাবে দেখি নাই, কিন্তু মফস্বলে যে ব্যাপারটা হয় দেখা যেত যে যেকোনো কম্পিটিশন হলে এই কম্পিটিশনে পার্টিসিপেট করছি। তোমার বাবা মা তোমাকে এটাতে সাপোর্ট করতো না? অবশ্যই, আমার এই কথাটাই বলছিলাম যে আমার বাবা সবসময় আমাকে বলতো যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এটাই বড় কথা, তোমাকে এখানে যে পুরস্কার জিততে হবে বা ফার্স্ট হতে হবে দরকার নেই। এই যে একটা তোমার ধরো মানসিক একটা যে শান্তি বলবো, যে তোমাকে প্রেশার দিচ্ছে না, সেই কারণেই আমার মনে হয় যে আমার ভেতর থেকে মনে হতো যে ঠিক আছে আজকের এই গানটা আমি, আজকে যে গানটা আমার জন্য সেটা আমি সর্বোচ্চ ভালো করে গাই, হ্যাঁ বেস্টটা ট্রাই করি, আমার জিততে হবে না, সেই জন্য মনে হয় টুকটাক করে বেস্টটা করতে 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 পুরস্কার জিতে গেলাম। এজন্য তো বললাম তুমি অনেক লাকি। এই যে দেশে ফিরে তুমি আবার কাজটাকে তুমি আবার নতুন করে শুরু করছো, মানে মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, এটা কিভাবে করলে? আমার কাছে না গ্যাপটা মনেই হয়নি, কম সময়ের জন্য তো। আর তোমাকে দেখে আমার ফিলই হচ্ছে না যে তোমার একটা বেবি আছে বাসায়, তুমি কত রিল্যাক্স, বাবুকে বাসায় রেখে আছে শুধু। আম্মু আছে যে ইয়াং নানি, সবাই বলে ইয়াং নানি, আমার আম্মু আছে আব্বু আছে সবাই বললাম তো, আমার বাসার পরিবেশটা এরকম যে এখন আর কেউ আমাকে নিয়ে চিন্তা করছে না, আমি কি করছি সব আশা কি করছে সেটা নিয়ে চিন্তা করছে। তো খুব বেশি সময় আমার কাছে মনে হয়নি যে গ্যাপ, কিন্তু দেখা গেল যে বাংলাদেশে আসার পর থেকে, শুরু থেকে তো আগে থেকে আমি চিন্তা করেছিলাম, বিয়ে করার পর থেকে আমার মাথায় এটা চিন্তা ছিল যে আমি যখন বিয়ে করব অন্য একটা জীবনের, এটা তো একটা অবশ্যই অন্য একটা মোড়, ওখানে যখন যাব আমি এই জায়গাটা থেকে একটু সময় গ্যাপ নিব, এবং বাচ্চার বিষয়টাও যখন এসেছিল আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা একটু গ্যাপ নিয়ে একটু ওই দিকটায় ভালো মতন সময় দিব। দেখলাম যে সবাইকে না করতে 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 করতে, মানে কাজ করবো না করবো না করবো না করতে করতে, দেখা গেল যে না আর আর না মানা করতে পারছি না, এই জন্য আমার মনে হয় কামব্যাকটা তাড়াতাড়ি হয়েছে যে না ঠিক আছে এবার একটু স্মার্ট মম, তুমি এত সুন্দর করে জিনিসটা হ্যান্ডেল করে আবার টিভিতে সবার সামনে ব্যাক করলে, এটা তো আসলে অনেক বড়, সবাই তো করতে পারে না। চেষ্টা করেছি এবং আমার মনে হয় এটা সবটাই উপরওয়ালার ইচ্ছা, যে আমি সব তো ঠিক করাই থাকে যে কখন কার লাইফে কোনটা হবে। আন্টি তোমাকে অনেক বড় হেল্প করে না? হ্যাঁ, আম্মু আব্বু ইভেন আমার ছোট ভাই, আমার তো ছোট একটাই ভাই আর আমি, তো আমার ছোট ভাই বলবো যে সবকিছু ধরে ধরে আমাকে হেল্প করে। অনেক কিছু দেখা যায় যে আমার মাথায় থাকে না, আমি মনে করতে পারছি না বা করছি না, সেক্ষেত্রে দেখা যায় ওই কাজটাও আমাকে হেল্প করে, আমার ক্যারিয়ারে সে বুস্ট করছে অনেক সুন্দর করে, এটা এটাও একটা ব্লেসিংস বলবো। 2012 সালে প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়, সেই অ্যালবামে যে কোনো একটি গান যদি আমাদের মাঝে শোনাতে। আমি আসলে এমন একটা পিরিয়ডের মধ্যে এসেছি যে অ্যালবামও কিছু পেয়েছি, অ্যালবামের পরে সিঙ্গেল গানও কিছু পেয়েছি, তারপরে দেখা গেল যে কিছুই নাই, সলো গান না ডুয়েট গান করা হয়েছে, তখন তো দেখা যেত যে অ্যালবামে 8-9টা গান আমরা একসাথে করতাম, তারপরে তো দেখা গেল যে অ্যালবাম চলে গেল একটা করে গান বের করছি, তারপর দেখা গেল যে একটা গান হচ্ছে না সেটার সাথে মিউজিক ভিডিও লাগবে, মিউজিক ভিডিও আকারে গানটা রিলিজ করতে হবে, সবগুলোই মানে একটু একটু করে টাচ করতে পেরেছি আমি। 12 সালে যখন অ্যালবামটা রিলিজ হয় তখনও প্রথম অ্যালবাম, সেটা একটা অন্যরকম অনুভূতি, নিজের সব মৌলিক গান। আচ্ছা, 2012 সালের অ্যালবামের একটা গান এখনও প্রতি লাইভে স্টেজে আমার অল্প হলেও করতে হয়, সেটা টাইটেল হচ্ছে নেশা নেশা, গানটা লিখেছে ফয়সাল রাব্বিগিন, সুর সঙ্গীত করেছে তৌসিফ, একটু শোনাই। তোরে প্রেমেরে ছোঁয়াতে নেশা নেশায়ে মনেতে, তোরে প্রেমেরে ছোঁয়াতে
নেশা নেশায়ে মনেতে দে রাঙিতে তুই রাঙিতে প্রেমের তুলিতে এ আমাকে দং দরং দং দা দং দরং দং দা দং দরং দং দা দা দরং দরং দং দা দং দরং দা দরং দরং দা দরং দরং দং দা দা দরং দরং দং দা মাশাআল্লাহ অনেক সুন্দর আপু। গান, ইয়াশা, সংসার কিভাবে সামলাচ্ছ সবকিছু? আমি লাকি, শুরু থেকে বলছিলাম এখানেও লাকি, কারণ কি আমার কোনো কিছু একা একা করতে হয় না, কারণ ইয়াশাকে এখন আম্মু আব্বুর দায়িত্বে আছে। সংসারও মোটামুটি ইয়াশাকে নিয়েই তো সংসার, আর বাবা মার সাপোর্টটা আসলে অনেক বড় ব্যাপার, এটা তো আমি আসলে বলে কয়ে হবে না, যার যেখান থেকে সাপোর্ট যেভাবে আসে। বাবা মা হাজবেন্ড, হাজবেন্ডের তো অবশ্যই এখানে অনেক সাপোর্ট করা উচিত, আমার উনি অনেক বেশি সাপোর্ট করে যে তা বলবো না। না না, কি বলে ভাই, অবশ্যই করে, তোমার চেহারায় বলছে, তোমার গ্লো করছে যে ভাইয়ার সাপোর্ট ছাড়া তুমি করে ইম্পসিবল ছিল। করে যতটুকু করার দরকার, বাট খুব বেশি যে আমরা যেরকম আমি কোনো কিছু করতে বললেই যে ও অ্যানিভার্সারিতে এটা করছে, ও বার্থডেতে এটা করছে, এরকম দেখালে বলে এগুলো সব ইনস্টাগ্রাম, হ্যাঁ হ্যাঁ এগুলো সব ফেসবুক, এগুলো সব এগুলো কি কোনো রিয়েল না, রিয়েল লাইফ না, আসলে ট্রু। আমার ক্ষেত্রে হয়েছে কি, ও যতটুকুই করে দেখা যায় যে ও যখন আমি নিউ ইয়র্কে যখন ছিলাম তখন দেখা যেত যে রাত জেগে বাচ্চার জন্য দুধ বানাতে হতো, তারপরে ফিডার ক্লিন করতে হতো, তখন দেখা যেত যে অনেক হেল্প করেছে। আর এখন বাংলাদেশে এসে আব্বু আম্মু তো আছেই, তো যাদের ফ্যামিলি সাপোর্টটা অনেক ভালো থাকে তারা আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারে, আর যাদের ওইভাবে সাপোর্ট নাই তাদেরও একদম নিরাশা হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ একটা নতুন জান যদি পৃথিবীতে দিয়ে থাকে তার টেক কেয়ার করার দায়িত্ব এবং তার কি হবে সেটা আল্লাহ ঠিক করে যায়, সেটা আমাদের ঠিক করে ওই ফ্লোতে কিভাবে যেতে হবে। ময়মনসিংহ জেলার একজন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলে তুমি, খেলার প্রতি ভালো লাগাটা তৈরি হয় কিভাবে? গানটাও না আমার কাকতালীয় ভাবে হয়েছে, খেলাটাও আমার লাইফে কাকতালীয় ভাবে হয়েছে, কারণ আমাদের ফ্যামিলিতে কেউ গান করে না, আমার বাবা গান পছন্দ করতেন এবং আগ্রহ ছিল যে টুকটাক করে গান গাইতো, আমার মনে হয় আব্বুর কাছ থেকে আমার যে সুরটা গলায় সেটা এসেছে এবং আব্বু একটু চেষ্টা করতো যে মেয়েকে গানে দেওয়া যায়, তো সেখান থেকে আসলে গানে আসাটা। আর খেলাটা হয়েছিল এটা আরো অন্যরকম ভাবে, আমি গানের কম্পিটিশন করছিলাম, খেলার কম্পিটিশন যখন হচ্ছিল তখন আমি খেলা দেখতে গিয়েছিলাম এবং যেই মেয়েটা সবসময় চ্যাম্পিয়ন হয় সে অন্য আরেকটা খেলা খেলছিল এবং তখন সেই সময়টা ফাঁকা ছিল যে এখন খেলার মতো কেউ নাই, সেই ফাঁকে আমার এক বড় ভাই বলল যে ইজা তুমি তো একটু টুকটাক খেলতে পারো, যাও একটু খেলো। আমি ব্যাডমিন্টন খেলে খেললাম, দেখলাম একজনের সাথে খেললাম, তাকে হারিয়ে দিলাম, তারপরে যে মেয়েটা সবসময় চ্যাম্পিয়ন হয় সেও আমার কাছে হেরে গেল, অথচ আমি কিন্তু কোথাও প্রশিক্ষণ নেইনি বা কিছুই, মানে ওভাবে ব্যাডমিন্টন শিখিনি, এমনিই খেলতাম আর কি সেভাবে। তারপরে দেখলাম যে একের পর এক ময়মনসিংহ ফার্স্ট হলাম, তারপর ঢাকা ডিভিশনে ফার্স্ট হলাম, তারপর যে ওইবারই পুরো সারা বাংলাদেশে আমি রানার্স আপ হয়েছিলাম, তো তখন আমি অনেক ছোট, মানে তখন ক্লাস ফাইভে পড়ি ওই সময়টায়, তখন এই যে এই ওভাবেই খেলাটা আসলে আসে। তারপর আমি আসলে কোচের কাছে শিখেছি এবং ব্যাডমিন্টন খেলার প্রতি একটু আগ্রহ আসে আমার, কিন্তু সেটাও তো আবার খুব বেশি দিন করতে পারিনি, যখন আমার গানকে সবাই ভালোবেসে একটা বড় প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে তখন আর আমি পেছনে তাকিয়ে ব্যাডমিন্টন খেলার দিকে আর যেতে পারিনি। না কিন্তু আল্লাহ দেওয়া সব কিছু তোমার মধ্যে মোটামুটি আছে, মানে মোটামুটি বলবো না, আলহামদুলিল্লাহ ভালো, তুমি সবকিছু তুমি পারো করতে, অলরাউন্ডার। আপু এবার আসমানি গানটি একটু যদি আমাদের দর্শকদের মাঝে একটু শোনাতে। হ্যাঁ, আসমানি গানটা ওই যে বললাম না যে অ্যালবামের সময় শেষ হলো, সলো গানের সময় শেষ হলো, মিউজিক ভিডিও যখন আসলো তখন এই গানটা আমি করেছিলাম এবং এটাই আমার প্রথম মিউজিক ভিডিও যেটা আমি ঢাকার বাইরে গিয়ে শ্যুট করেছি, আর সবগুলো কিন্তু ঢাকার মধ্যেই শ্যুট করা হয়েছিল, অল্প করে একটু শোনাই। এই গানটার কথা শুরু করেছে শফিক তুহিন, সঙ্গীত করেছে রাফি। নীল নীল আসমানি স্বপ্নের কানাকানি, ভালোবাসা জানা জানি
যদি হয় হয়ে গেলি চাকরা নিলে নীল আসমানি, স্বপ্নের কানা কানি ভালোবাসা জানা জানি, যদি হয় হয়ে গেলি চাকরা এই মন অল্পতে দৃশ্য কল্পতে ভালো লাগা গল্পতে যুগল বন্দি হয়ে থাক না থাক না নীল নীল আসমানি। গলা ভাঙা আমার আজকে, বোঝা যাচ্ছে মানে হয়তো, কিন্তু তোমার মানে স্মুদিংটা অনেক সুন্দর স্মুথ ভাবে যাচ্ছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তোমার প্রিয় শিল্পী এবং ব্যান্ড সম্পর্কে জানতে চাই। কঠিন প্রশ্ন। প্রিয় শিল্পী ওভাবে একজন করে বলতে পারবো না, কারণ আমি শুধুমাত্র যে আমার গুরুজন যারা আছে, বড় যারা আছে, তাদের কাছ থেকে, তারাই আমার পছন্দের তালিকায়, সেরকম না। আমার থেকে জুনিয়র যারা আছে বা যে যখন যে গানটা সুন্দর গাইছে এবং যার যেই কি বলে, আমরা তো বলি যে গলার কাজ বা ধরন বা আঙ্গিক, যার যেটা সুন্দর সেটাই যখন তার তাকে ভালো লাগে আমার, তখনই সে সেই মুহূর্তে সে আমার প্রিয় শিল্পী হয়ে যায়। একজন করে বলতে পারবো না। ইন্সপিরেশন কে ওভাবে যদি বলি তাহলে শ্রদ্ধা রুনা লায়লা ম্যাডামের গান আমার খুব পছন্দ, আমার বাবারও খুব পছন্দ, এবং ছোটবেলা থেকে উনার গানেই আব্বু আমাকে শেখাতো। তখন তো আর বুঝতাম না, আব্বু শোনাতো বেশি, শেখাতো বেশি, বলতো এই গানগুলি তোলো, তো তখন থেকে ভালো লাগা। এবং যত বড় হচ্ছি তত উনার প্রতি, উনার কাজ, উনার ব্যক্তিত্ব, সবই, সব কিছুর প্রতি একটা ভালো লাগা জন্ম হচ্ছে। আপু, এবার ঈদে নতুন কি গান এসেছে? এবার ঈদে দুটো গান রিলিজ হলো, একটা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে পূর্ণিমা চাঁদ নামে গানটা রিলিজ হয়েছে এটা, আর আরেকটা গান বাবা দিবসকে ঘিরে আরেকটা গান রিলিজ হয়েছে বাবা শিরোনামে। তো শুরুর যে গানটা যেটা বলেছি যে আমার সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে যেটা বের হয়েছে, এটা অনেক আগেই আমরা করে রেখেছিলাম গানটা, আর সময় সুযোগ হচ্ছিল না মিউজিক ভিডিওর জন্য। আর এই গানটার স্পেশালিটি হচ্ছে শ্রদ্ধেয় নকিব খান, উনি আমার সাথে গানটা সুর করেছেন এবং আমার সাথে মিউজিক ভিডিওতে ওনার প্রেজেন্সটা ছিল। তো এত গুণী একজন ব্যক্তিত্ব, ওনাকে আমি পেয়েছি আমার কাজটাতে, তো এটাই আমি বলবো যে আমার এই গানটার স্পেশালিটি। আর বাবাকে নিয়ে যে গানটা, বাবা তো আমার, বাবা সব মেয়েদের খুব প্রাণের কাছের বলবো, অনেক তুমিও বাবার অনেক আদরের, আমিও অনেক আদরের, সব মেয়েরাই বাবার অনেক আদরের। তো বাবা গানটা আমার জন্য স্পেশাল, নিজের অনেক গানের মধ্যে থেকে মৌলিক একটা নিজের বাবাকে নিয়ে গান, এটা অন্যরকম একটা প্রাপ্তি বলবো আমার ক্যারিয়ারে। আর এই গানটাতে পার্ট পার্ট ছিল, মেয়ের পার্টটুকু আমি গেয়েছিলাম এবং আমার সাথে বাবার পার্টটুকু গিয়েছেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী রফিকুল আলম স্যার। আর এটাও আমার জন্য একটা বলবো আমার কাজের মধ্যে একটা ব্লেসিং যে ওনার সাথে একটা গান করতে পেরেছি। আর কথা লিখেছে সামিনা সালাম, উনি প্রবাসী একজন বাংলাদেশি এবং তিনিও বাবাকে ভালোবেসে কাজটা করেছে, তার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে এই গানটা করেছিল। আর কথা লিখেছেন উনিও কিংবদন্তী, আমাদের বাংলাদেশের কিংবদন্তী মিউজিক ডিরেক্টর বলবো ফুয়াদ নাসের বাবু, বাবু ভাই কাজটা করেছেন। তো আমার এইবার ঈদে যে কাজগুলো রিলিজ হয়েছে সেগুলো আমি বলবো যে আমার ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়ে থাকবে, সব গুণী মানুষজনদেরকে নিয়ে আমি কাজগুলো করেছি। গান নিয়ে কি স্বপ্ন দেখছো? গান নিয়ে স্বপ্ন আসলে ওভাবে দেখি না, মানে প্রতিদিন ভালো ভালো গান গেয়ে যেতে চাই, সুন্দর সুন্দর গান কিছু আমার ঝুলিতে থাকুক, এটাই। সামনে কি কি চমক আসছে? চমক বললে তো শেষই, বলবো না, একটু জাস্ট হিন্টস দাও, একটু হিন্টস দাও তো উচিত, একটু দাও। নতুন কিছু গান পাবে দর্শক শ্রোতা আমার কাছ থেকে, পাগলি সুরাইয়া যেরকম ছিল সেরকম কিছু বিটের গান আসছে, যেগুলো, হ্যাঁ একদম, সেগুলো রেডি আছে। তোমার গানের সবচেয়ে বড় সমালোচক কে? আম্মু। আম্মু,
বাবা খালি প্রশংসা করে, সব ঠিক আছে, আব্বুর কাজই হচ্ছে যে না আমার মেয়ে সব দিক দিয়ে সেরা, ঠিক আছে, সব ঠিক আছে, তার কোনো ভুল নাই, আর আম্মু হচ্ছে ভুল ধরে, হ্যাঁ এটা হয়, এটা সমস্যা হয়েছে, এটা প্রবলেম হয়েছে, আজকে এই কাপড় পরেছে এরকম দেখা গিয়েছে, আজকে এই গানটা অত মনপুত হয়নি, সবার আম্মু এমন, আমার আম্মু আমার সবচেয়ে বড় সমালোচক, সবকিছুতে আম্মু আমাকে মানে ডাক দিবেই একটা। নতুনদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? পরামর্শ দেওয়ার সময় হয়েছে আমার এখনো? আমি জানি না, হয়েছে আমার যত দিনের কাজের অভিজ্ঞতা সেখান থেকে, 2008 সাল থেকে তো কাজ করছি, 14 বছরের উপর হয়ে যাবে গানের সাথে আছি, সেখান থেকে আমি যে জিনিসটা শিখেছি, এক কথায় বলি যে যে কোনো কাজ করলে সেই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে এবং একটা কাজেই লেগে থাকা উচিত। আমি শুধু গান করছি, আমি গানটা নিয়ে আছি, অনেকে দেখা যায় যে গান করছে তার পাশাপাশি ওই ওই প্রফেশনে গেল, ওইটাতে গেল, ওইটাতে গেল, আমার মনে হয় না যে অনেক কিছুতে যাওয়া উচিত, আমার নিজের লার্নিং ফোকাস দাও, হ্যাঁ যে কোনো একটা কাজ, এটা আমার মনে হয় সব প্রফেশনে, আমি যদি ক্যামেরা পার্সন হই আমার এই কাজটাই সুন্দর মতো করা উচিত, আমি যদি মেকআপ আর্টিস্ট হই আমার এইখানে আমার সময় দেওয়া উচিত, যেই যেই জায়গাটায় থাকে মানে ভালোবাসুক বা কাজ করুক সেই একটা জায়গায় থাকুক, সেটা লেগে থাকলে সাফল্য ইনশাল্লাহ আসবে। নতুনদের জন্য এটাই বলা যে যে কোনো কাজে লেগে থাকতে হবে। নাটক বা সিনেমায় অভিনয় কি করতে চাও? না, একদমই না। তো তাই তুমি কিছুক্ষণ আগে তো বললে যে একটার প্রতি ফোকাস দিতে, হ্যাঁ একটার প্রতি ফোকাস, মানে সব কিছু তো, কখনো যদি অফার আসে ভালো কোনো, না অফার তো শুরু থেকেই আসছে, 2008 থেকেই যখন প্রথম টিভি পর্দায় টক শোতে এসেছিলাম, তারপরেই দেখলাম বাসায় যে সিনেমার অফার এসেছে, বাট আমার কাছে মনে হয় যে গানটা আমি শিখে এসেছি, এখনো শিখছি, শেখার তো শেষ নাই, গানের ক্ষেত্রে আমার কাছে এখনো মনে হয় যে আমি কিছুই এখনো পারি না, তো আমি যখন বড় পরিসরে মানে আমার দর্শকদেরকে একটা কাজ দেব, সেটা অভিনয় হোক গান হোক, সেটা যদি আমি না জেনে দেই তাহলে মনে হয় যে আমার দর্শকদের সাথে একটা ধোকা দেওয়া হলো, আমি হঠাৎ করে কিছু করতে চাই না, আমি যে জিনিসটা পারি জানি অল্প হলেও পারি সেটাই করতে চাই, অভিনয় তো আমি পারি না, এটা অনেক কঠিন একটা কাজ, এটা জানতে হবে শিখতে হবে। না তুমি ওইটাও পারবে, তুমি এখন ফোকাস দিতে চাও মানে যতটুকু, হ্যাঁ ওইটার প্রতি ফোকাস, গানে আমার গানের জন্য যতটুকু, যেমন আমার মিউজিক ভিডিওতে আমি অভিনয় করেছি, পারফর্ম করেছি, ড্যান্স করেছি, ওটা তো আমি পারি না, আমার গানকে বুস্ট করার জন্য যতটুকু দরকার অতটুকু, বাট আদারওয়াইজ আমি অন্য মানে একদম অভিনেত্রী হব বা একদমই, আমি বুঝলাম যে তোমার আপাতত কোনো ইচ্ছে নাই, ইচ্ছে নাই, ইচ্ছে নাই। তোমার মুখে পাগলি সুরায় এক গানটি একটু যদি শোনাতে আমার জন্য রিকোয়েস্ট। সুরাইয়া তো করতেই হয়, বাট ওই ওই যে ওই আগের শুরুর গানটার মতো, ওই যে অনেক ইনস্ট্রুমেন্ট থাকলে মনে হয় সুন্দর করে শোনানো যেত, বাট তবু আড্ডায় খালি গলায় অল্প করে শোনাই, এটা কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছে আরফিন রুমী। রসিক নাইয়া দেখো না চাইয়া, মনু তাহলা তোমারে পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। রসিক নাইয়া দেখো না চাইয়া, মনু তাহলা তোমারে পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। এসো না একটু কাছে, তাও না একটু ছুঁয়ে ও বা বুঝি পারদেশিয়া, এসো না একটু কাছে, তাও না একটু ছুঁয়ে ও বা বুঝি পারদেশিয়া। থ্যাংক ইউ, তুমি আমার রিকোয়েস্টে গান গেয়েছো, থ্যাংক ইউ সো মাচ। গল্প এবং গানে গানে আজ সময় হলো বিদায় নেবার। ধন্যবাদ দিতে চাই প্রমি তোমাকে, তোমার সুন্দর একটা আয়োজনে ঈদের এই বিশেষ সময়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছো, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তোমার এত ব্যস্ততার মাঝে, তোমার বেবি হয়েছে রিসেন্টলি, তাও তুমি আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। মাই টিভির সবার প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই, অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুন্দর কিছু যাতে বাংলা গান আমি আপনাদেরকে উপহার দিয়ে যেতে পারি। প্রিয় দর্শক সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি প্রমি বিদায় নিচ্ছি তিব্বসনো প্রেজেন্স মিউজিক ভিউ থেকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।